সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, বলছে যুক্তরাষ্ট্র। কিয়েভ সহ চার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ইউক্রেনে সিরীয় ভাড়াটে নামিয়েছে রাশিয়া, বলছে যুক্তরাষ্ট্র। চু ইফ দখলমুক্ত করা হয়েছে, দাবি ইউক্রেনের। 48 ঘন্টায় রাশিয়ার সেনাদের অগ্রগতি সামান্য, যা বলছে ব্রিটিশ মূল্যায়ন। আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে, জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জেলনস্কির জন্য নিরাপদ হটলাইন চালু করল যুক্তরাষ্ট্র। লকেটকে নিয়ে নতুন কোন্দলে বিজেপি। রাশিয়ার 100 ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা দিল নিউজিল্যান্ড। এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ। দর্শক, ইউক্রেনে লড়াইয়ের জন্য দক্ষ সিরীয়দের রাশিয়ায় নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, বলছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আগ্রাসনে শুরুর এ পর্যন্ত 600 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তার আগে অবশ্য জেলোডস্কি দাবি করেন, ইউক্রেনে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে প্রতিরোধ জোরালো হওয়ায় রুশ বাহিনীর অভিযানের গতি কমে গেছে। ইউক্রেনে আকাশসীমা নিয়ন্ত্রণে উভয় দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত। রাজধানী কিয়েভ অভিমুখী 40 কিলোমিটারের একটি দীর্ঘ রুশ সামরিক বহর থমকে গেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের পর ওই বহরটির সর্বশেষ কি অবস্থা তা জানা যাচ্ছে না। সবশেষ এটি কিয়েভের কেন্দ্র থেকে 25 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর আগে গোয়েন্দা সূত্রে বরাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেন, জ্বালানি সংকট, খাবারের মজুত ফুরিয়ে আসা এবং টায়ার জটিলতা সহ বিভিন্ন কারণে মন্থর হয়ে গেছে দীর্ঘ বহরটি। ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, খেরসেন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে এখনো কিয়েভ, খারকিভ, চেরনিহিপ ও মারিওপোল ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী। তবে এর মধ্যে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমিতে সাময়িক সময়ের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিয়েভ সহ চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ চারটি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মস্কো ভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে বরাত দিয়ে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ও ইন্ডিয়া টুডে। বেসামরিক লোকদের ইউক্রেন ত্যাগ করতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধে পুতিন সরকার এই সিদ্ধান্ত নিল। কিয়েভ ছাড়া মারিওপোল, খারকিভ ও সুমি শহরে এই অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মারিওপোল এবং ভলনোভাকা শহরে যুদ্ধবিরতির ঘোষণা করে। ইউক্রেনে রুশ আক্রমণের 12তম দিন চলছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে যুদ্ধ চলছে, বেশ কয়েকটি শহর রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে রাশিয়ার 11,000 সেনা নিহত হয়েছেন। ইউক্রেনে সিরীয় ভাড়াটে নামিয়েছে রাশিয়া, বলছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে লড়াইয়ের জন্য দক্ষ সিরীয়দের রাশিয়া নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের প্রধান শহরগুলো দখল নেওয়ার জন্য রাস্তা থেকে রাস্তায় তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মস্কো। ঠিক কত সংখ্যক সিরীয় মস্কোর হয়ে ইউক্রেনে লড়তে রাজি আছেন সে ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নালকে কোনো পরিসংখ্যান দেননি মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। তবে গোয়েন্দারা বলেছেন, অনেকেই রাশিয়ায় সফর করেছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। গণমাধ্যমটিতে বলা হয়েছে, মস্কোর হয়ে ইউক্রেনে লড়তে সিরিয়া থেকে $200 থেকে $300 পারিশ্রমিক ভাড়াটে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 6 মাস ইউক্রেনে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর 12তম দিন অতিবাহিত হচ্ছে। এই লড়াই ইউক্রেনের পাশে থাকলেও সরাসরি সেনা নামায়নি কোনো দেশ। যদিও প্রথম থেকে অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো দেশ, রাশিয়া উল্টো অভিযোগ করছে, সরাসরি সেনা না পাঠালেও ভিন্ন পথে ভাড়াটে সৈন্য পাঠিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো। রাশিয়ার দাবি, ইউক্রেনে ভাড়াটে লড়াকুদের ঢুকিয়ে যুদ্ধ পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে পশ্চিমা দেশ। চুইফ দখলমুক্ত করা হয়েছে, দাবি ইউক্রেনের।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, পূর্বাঞ্চলে চুইফ শহর রুশ বাহিনীর কবল থেকে মুক্ত করা হয়েছে। নিজেদের অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রবিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, রাশিয়ার সৈন্যদের কাছ থেকে কিয়েভের সৈন্যরা চুইফ শহরের দখলে ফেরত নিয়েছেন। লড়াইয়ে মস্কোর বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। ইউক্রেনের কর্মকর্তাদের আরও দাবি, চুইফ শহর দখলমুক্ত করার লড়াইয়ে রাশিয়ার উচ্চ পর্যায়ের দুজন কমান্ডার নিহত হয়েছে। যদিও ইউক্রেনের সে দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ থেকে 23 মাইল দূরে অবস্থিত চুইফ শহর সপ্তাহের বেশি সময় ধরে সেখানে রুশ বাহিনী অতিমাত্রায় গোলা নিক্ষেপ করেছে। 48 ঘণ্টায় রাশিয়ার সেনাদের অগ্রগতি সামান্য, যা বলছে ব্রিটিশ মূল্যায়ন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন রাশিয়ার বাহিনী রবিবার পর্যন্ত যুদ্ধের ময়দানে 48 ঘণ্টায় ন্যূনতম নতুন অগ্রগতি করেছে। তাদের সেনারা কঠোর ইউক্রেনীয় প্রতিরোধ এবং দুর্বল লজিস্টিক সহায়তার কারণে আটকে গেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে কর্মকর্তারা বলেছেন, রাশিয়া এ পর্যন্ত সফলভাবে তার পরিকল্পিত উদ্দেশ্যগুলো অর্জন করেছে তার সম্ভাবনা খুবই কম। তবে তারা এও বলেছেন, ইউক্রেনের শহরগুলোর সামরিক এবং বেসামরিক অবস্থানগুলোতে গত 24 ঘণ্টা ধরে উচ্চমাত্রার রুশ বিমান এবং কামান হামলা অব্যাহতভাবে চলছে। ব্রিটিশ মূল্যায়নে বলা হয়েছে, সাম্প্রতিক আঘাতগুলোর লক্ষ্য খার্কিভ, মাইকোলাইফ এবং চেরনিভ শহর, বিশেষ করে মারিউপোলে ভারী হামলা চলছে। রাশিয়ার সেনারা ইউক্রেনে যথাযথভাবে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং এটি তাদের মনোপলের ওপর প্রভাব ফেলছে। এই মর্মে ব্রিটিশ ডিফেন্স স্টাফ প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাডাকিনের মন্তব্যের প্রেক্ষাপটে এই মূল্যায়নটি এলো। অ্যাডমিরাল রাডাকিনের বিবিসির সঙ্গে আলাপে ওই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার পক্ষে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে আসা ব্যক্তিরা ভয়াবহ সম্মুখীন হয়েছেন। ব্রিটিশদের এই পর্যবেক্ষণ সত্ত্বেও ইউক্রেনের সামরিক কমান্ডাররা সতর্ক করে দিয়ে বলেছেন, রুশ সেনারা আবার সংগঠিত হয়ে কিয়েভের উপর সর্বাত্মক হামলার জন্য তৈরি হচ্ছে। জেলনস্কের জন্য নিরাপদ হটলাইন চালু করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপদা যোগাযোগের হটলাইন সুযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপদা যোগাযোগের হটলাইন সুযোগ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কথা জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রাশিয়ার ডিজিটাল হামলা ও যোগাযোগকে বাধাগ্রস্ত করতেও কাজ করছেন। টাইমসের মতে, যুক্তরাষ্ট্র এবং জার্মান ভিত্তিক ইউএস সাইবার কমান্ডের কর্মীরা স্যাটেলাইট চিত্র এবং ইলেকট্রনিক আড়িপাতা ব্যবস্থা থেকে তথ্য সংগ্রহ করার 2-1 ঘন্টার মধ্যেই তা ইউক্রেনের সামরিক বাহিনীকে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কিকে সুরক্ষিত যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করেছে। এর মাধ্যমে তিনি একটি নিরাপদ লাইনে জো বাইডেনকে ফোন করতে সক্ষম হবেন। শনিবার জেলনস্কি জো বাইডেনের সঙ্গে 35 মিনিট ফোনে কথা বলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেনসাকি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সঙ্গে সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে। তিনি আর বিস্তারিত কিছু বলেননি। আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে, জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার 7 মার্চ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে এসব মিসাইল পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা, গত সপ্তাহে ইউক্রেনকে 5 কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে। একই দিন চীন রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একটি স্বৈরাচার জোট হিসেবে আখ্যায়িত করেন তিনি। ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিং এর ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ার গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়ার অভিযানের কারণে দেশটির উপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ। লকেটকে নিয়ে নতুন কোন্দলে বিজেপি। দলীয় বৈঠকে নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে দলে কোণঠাসা হয়ে পড়েছেন ভারতীয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। শনিবার বিজেপির চিন্তন বৈঠকে হুগলি সংসদ সদস্য লকেটের মন্তব্যের পর তার উদ্দেশ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে বিজেপি নেতৃত্বের একাংশ। আর সবাইকে চমকে দিয়ে সেই আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘোষ। খবরে বলা হয়, শনিবারের বৈঠকে লকেট বলেন, শুধুমাত্র সন্ত্রাসকে দোষ দিলে হবে না, সংগঠনের দুর্বলতার কথা স্বীকার করতে হবে। যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কোটা ব্যবস্থার মাধ্যমে দলের কমিটি গঠন হচ্ছে, যা অনুচিত। বিধানসভা নির্বাচনের পর থেকে পশ্চিম দেখা পাওয়া যায়নি লকেটের। গত ডিসেম্বরে বিজেপির নতুন রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান তিনি। তারপরও দলের কোনো বৈঠকে যোগ দেননি লকেট। পৌরসভা নির্বাচনে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তিনি। পৌর নির্বাচনে তার সংসদীয় এলাকায় তৃণমূলের হাতে চরম নিগৃহীত হয়েছেন প্রবীণ বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। আক্রান্ত হয়েছেন বহু নেতাকর্মী, কিন্তু তখনও দেখা যায়নি লকেটকে। লকেটের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন সহ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল, ফলে পশ্চিমবঙ্গে সময় দিতে পারেননি তিনি। যদিও
নেতা মানতে নারাজ রাজ্য বিজেপির একাংশ। তাদের দাবি, 14 ফেব্রুয়ারি ছিল উত্তরাখণ্ডের ভোট গ্রহণ, তারপর পৌর নির্বাচনে প্রচারের সময় 2 সপ্তাহ সময় ছিল লকেটের কাছে, কিন্তু রাজ্যের মায়া ছাড়াননি তিনি। অথচ পৌর নির্বাচনে যারা মাঠে নেমে লড়াই করেছেন তাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি। লকেটের মন্তব্যের তীব্র সমালোচনা করে রোববার সকালে বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আত্মসমালোচনা করতে গেলে সবার আগে নিজের সমালোচনা করা উচিত। যারা ময়দানে ছিল না তারা কি করে আত্মসমালোচনা করবে? লড়াইটা যারা করেছে তারা জানে এটা কতটা কঠিন। তবে লকেটের মন্তব্য নিয়ে মুখ খোলেননি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, দলের ভিতরে কি আলোচনা হয়েছে তা নিয়ে প্রকাশ্যে কথা বলবো না। লকেট চট্টোপাধ্যায় যা বলেছেন সব নথিবদ্ধ রয়েছে। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় লকেট বলেন, যা বলার দলের মধ্যে বলেছি আর আগামীতেও তাই বলবো। দিলীপ দা দলের সহসভাপতি, উনি জানেন আমি কোথায় কোন দায়িত্বে ছিলাম। রাশিয়ার 100 ধনকুবেরের উপর নিষেধাজ্ঞা দিল নিউজিল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার হামলার 12তম দিন অতিবাহিত হচ্ছে। রাশিয়ার উপর আরোপিত হয়েছে পশ্চিমের ব্যাপক নিষেধাজ্ঞা। তোপের মুখে রাশিয়ার পুতিন ঘনিষ্ঠ ধনকুবেররা। পশ্চিমা দেশগুলোর দেওয়া শাস্তি এড়াতে নিউজিল্যান্ডকে যেন ঘাঁটি হিসেবে রুশ ধনকুবেররা ব্যবহার করতে না পারে সে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, অন্তত 100 রুশ নাগরিকের নতুন তালিকা করে নিষিদ্ধ ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, নতুন নিয়মের আওতায় 100 রুশ ধনকুবেরের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়া মস্কোতে নিবন্ধিত প্রমোত্তরি জাহাজ এবং বিমান গুলোকে নিউজিল্যান্ডের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। এদিকে রুশ ধনকুবের ও রাজনীতিবিদ রোমান আব্রামোভিচ লন্ডনে তার বিপুল পরিমাণ সম্পদ ব্যাপক মূল্য হ্রাসে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। রোমান আব্রামোভিচ 3 বিলিয়ন পাউন্ডের চেলসি ফুটবল ক্লাব এবং 200 মিলিয়ন পাউন্ডের লন্ডনের সম্পত্তি বিক্রির তোড়জোড় শুরু করেছেন। একজন ব্রিটিশ এমপি দাবি করেছেন, রুশে বিলিনিয়ার তার সম্পদ জব্দ করা ঠেকাতেই তাড়াহুড়ো করছেন। লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্ট আইনি পদক্ষেপ এড়াতে সংসদীয় বিশেষাধিকার ব্যবহার করে সম্প্রতি অভিযোগ করেছেন। ক্রিস ব্রায়ান্ট বলেছেন, তার আশঙ্কা সরকার এ ব্যাপারে দ্রুত কিছু না করলে দেরি হয়ে যাবে। বিশ্ববাজারে চালানি তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল গ্যাসের উপর আমেরিকা তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগে খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $139 ছুঁয়েছে। 13 বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম। সর্বশেষ 2008 সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল। রোববার আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহ জুড়ে পেট্রোলের দাম 11% বেড়ে 2008 সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে ব্রিটিশ অটোমোবাইল সার্ভিস কোম্পানি RSC জানিয়েছে, ব্রিটেনে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে 1.50 পেনি বেড়েছে। চলমান যুদ্ধের কারণে গ্যাসের দামও বেড়েছে এবং ব্রিটেনে বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল £3,000 পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, বাইডেন প্রশাসন ও তার মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে। পরে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পলিসি জানান, চেম্বার রাশিয়ান তেল আমদানি নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের কথা ভাবছে এবং এ সপ্তাহে কংগ্রেস রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইউক্রেনের জন্য $10 বিলিয়ন সহায়তা প্রদানের ইচ্ছে পোষণ করেছে। মার্কিন কর্মকর্তাদের এমন ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং পুঁজিবাজারও দরপতন ঘটেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া দৈনিক 40-50 লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে, ফলে মস্কোর উপর জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তা সংকট আরও বাড়িয়ে দেবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।